بسم الله الرحمن الرحيم ياسين نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه مجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما کی تو نے وفا محمد سے تو ہم تیرے ہیں یہ جہاں چیز کیا لو قلم تیرے ہیں بلغ العلا بکمالہ کشف الدجا آج کے پوتر پروگرام سنمانت سبھاپتی سنمانت پردھان اتھی سنمانت اتھی برند سنمانت علماء کرام سنمانت مسلم کرتی برند اور পর্দার ভেতরে মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহ পাকের শুকর আমরা মুসলমান হতে আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান আমরা বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে لا تقوم الساعة ততদিন কিয়ামত হবে না আমার প্রতিটি কথাই মেহরবানি করে বুঝার চেষ্টা করবেন এবং আমার দিকে তাকায় থাকবেন অনেক লম্বা ওয়াজ করা আমার পক্ষে সম্ভব নয় আমি অসুস্থ কোন প্রোগ্রামে যাচ্ছি না আমি জনাব আব্দুল সালাম সাহেব আমার একজন একনিষ্ঠ ভক্ত এবং বন্ধু মানুষ রাসূলের ঘর মাদ্রাসার মহব্বতে আমি এখানে উপস্থিত হয়েছি আমি যতক্ষণই বলবো আমার উপরে সন্তুষ্ট থাকতে হবে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে আমি খুশি হব যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের জন্য বসুন এখানে বসলে লাভ না লস অল্প না বেশি তাহলে কেন দাঁড়ায় থাকবেন আমরা জান্নাতের ভেতরে বসে আছি সুবহানাল্লাহ নবীজি বলেছেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ জান্নাতের ধার দিয়ে যদি তোমরা যাও সেখানে কিছু সময় অবস্থান করিও সাহাবীরা বলেন হে নবী পৃথিবীতে আবার জান্নাত কোথায় নবীজি বলেছেন হালাকু জিকির যেখানে জিকির হয় কোরআন হাদিসের আলোচনা হয় মুনাজাতের আগ পর্যন্ত গোটা প্রোগ্রামটাকে আল্লাহ তাআলা জান্নাতের অংশ ঘোষণা দিয়ে রাখেন আমরা কোথায় বসে আছি একটু জোরে বলেন
বিশ্বাস হয়? রসুল মিথ্যা কথা বলেছেন? না। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, চিল্লাচিল্লি নাই, হরতাল নাই, পিটাপিটি নাই, মারামারি নাই, দাবি দেওয়া নাই, এগুলি জান্নাতের মধ্যে নাই। কিল্লিগে নাই, জান্নাতে চাওয়া পাওয়ার মাঝে কোনো সময় নাই। সুবহানাল্লাহ বল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ। জান্নাতে চাওয়া পাওয়ার মাঝে কোনো সময় নাই। দক্ষিণ কোরিয়াতে একটা মসজিদের উদ্বোধনী জুমার নামাজ পড়াবার জন্য আমি গিয়েছিলাম 2 বছর আগে। এখানে একটা বড় হোটেলে তারা আমার থাকার অ্যারেঞ্জমেন্ট করলো, খুব দামি হোটেল, 5 স্টার। আমি বললাম, এত দামি হোটেলে থাকার ব্যবস্থা কি লেগে করলা? কয় হুজুর, এখানে তো রাজা টাজারা থাকে, মন্ত্রী মিনিস্টার, তা আমরা নিয়ত করছি মৌলানা সাহেবদেরকে দামি হোটেলে রাখবো আমরা। মারহাবা কোন, বাংলা চান্স পাইলে সারে গেটা কোন। তো থাকলাম সেখানে। আমি ওখানে চিন্তা করে দেখেছি যে এত দামি হোটেল, চাওয়া পাওয়ার মাঝে সময় লাগে, আপনি চাইলেই কিছু পাবেন না, 10-15 মিনিট টাইম লাগবে এক কাপ চা আসতে। আপনাকে অর্ডার সাপ্লাই করতে হবে যে আমি চা খাবো, 2টা বিস্কিট খাবো, এটা আসতে আসতে আপনার রুমে 10-15 মিনিট সময় লাগে। জান্নাতেও 15 মিনিট সময় লাগবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতে চাওয়া পাওয়ার মাঝে কোনো সময় নাই, চিল্লায় বলেন মারহাবা। এই জান্নাত কে না চায়? আপনারা চান না? আপনার জান্নাতে যেতে পারবেন কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ বলে মুসলমান জান্নাতে যাইতে অন্তত যাইব কেডা। হে হিন্দুরা, সারালেরা, খ্রিস্টান বৌদ্ধ নাসারা, কাফির মুশরিক বেদিন, এরা যাবে? নবীজি বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে আপনি যে কুরসিতে বসবেন এটা স্বর্ণের, টেবিল থাকবে স্বর্ণের, যে বর্তনে খাবেন সেটাও স্বর্ণের, যে চামিচ দিয়ে গুতায় খাইবেন এটাও স্বর্ণের, আপনি ওখানে চামিচ দিয়েই খাবেন। জান্নাতে চামিচের সিস্টেম থাকবে, অথবা নিজের হাতেও খাইতে পারবেন, অথবা খাবার অটোমেটিকলি আপনার মুখের মধ্যে ঢুকে যাবে। আপনি যদি বলেন আমি একটা চড়ুই পাখি ভুনা, চমৎকার ভুনা, এটা আমি খাবো, সেকেন্ডের মধ্যে একটি পাখি ভুনা হইয়া ঘুরিয়া ঘুরিয়া আসি আপনার মুখের মধ্যে ঢুকে, এটাকে জান্নাত কয়। যেরকম কি কয়, অনেকে বলে এত স্বর্ণ আল্লাহ পাইব কই, টেবিল স্বর্ণের, বর্তন স্বর্ণের, কুরসিটা স্বর্ণের, আপনারা বলেন আল্লাহর গোডাউনে স্বর্ণের অভাব? আল্লাহ যদি বলেন এই প্যান্ডেলটা স্বর্ণ হয়ে যায় গিয়া কয় বছর লাগবো? বুঝেন তো ভালোই দেখা যায়, বুঝি অত না বুঝার ভান ধরেন, কে বুঝি না, কি বুঝস না, কি যে বুঝি না, হেটেই বুঝি না, সব পাগলের দল। ইন্নামা আমুরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন শব্দটা উচ্চারণ করতে যতটুকুন টাইম লাগে, সেই টাইমের 1000 ভাগের 1 ভাগ টাইমও লাগে না আমার আল্লাহর কোনো কাজ করতে। আপনি বলবেন খাদিম খোদামাদেরকে খাবারের কিছু আছে, আপনার সামনে স্বর্ণের বর্তনে একটা আম এনে দিবে, আম আম দেখে আপনি বলবেন, কালু বেহেশতি লোকেরা বলবে, হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু আই ফি দুনিয়া, দুনিয়াতে কত আম খাইছি, উতু বিহি মুতাশাবিয়া, আবার আমি এনে দিলা,
গোডাউন খালি করে লইছো, অন্য কিছু নাই? কত আম দুনিয়াত খাইছি, মাল দরা ওলদা দরা, ফজলি মজলি, ল্যাংরা কানা আতুর, আমের নাম ল্যাংরা, কত বিহি মুতাশাবিয়া, আবার আমই আইনা দিলা, অন্য কিছু নাই? খাতেম খতমারে কইব আল্লাহ কইছে আপনারা আম খাইতে, আল্লাহ কইছে, তখন তো আর কোনো আপত্তি করা চলবে না। আল্লাহ যখন কইছে তো আপনি আমটা খাইবেন, আম খাইয়ে আপনি আশ্চর্য হয়ে ওদেরকে প্রশ্ন করবেন, এই খাদেমেরা এটা আম না অন্য কিছু? খাদেমেরা কইব খাইছেন আপনি কইতারে নামনে, আপনি কি খাইছেন? আমি তো আঙ্গুর খাইলাম, এটা তো আম না। আমার ভাইরা আল্লাহ বলবেন বন্দারে, আম দেখে তুমি আপত্তি করেছ, কত আম দুনিয়ায় খেয়েছ, আম তুমি লাইক করো না, পছন্দ করো না, জান্নাত এটাকে বলে না। আমের বর্তন নিয়ে যাব, আবার আঙ্গুরের বর্তন আলাদা এনে তোমার সামনে দিব, এটাকে জান্নাত বলে না। আম দেখে যখন আপত্তি করেছ রে বন্দা, আম তোমার সামনে ঠিকই রেখে দিয়েছি, তোমার মনের চাহিদা পুরাবার জন্যে আমের ভেতরে আমি আঙ্গুর ভরে দিয়েছি। ওয়ালাকুম ফিয়া মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনের চাহিদা মোতাবিক খোরাক তোমার সামনে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা বসে আছি, মারহাবা বলে, আমরা কেন দাঁড়ায় থাকবো? আমরা জান্নাতে বসেই থাকবো, বসেই থাকবো ঘন্টার পরে ঘন্টা ইনশাআল্লাহ বলে। ভাইরা আমার, আমি আজকে কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে দিচ্ছি, আপনারা বলুন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সবচাইতে বড় মুজিজা ছিল কোরআনুল করিম। তিনটি মুজিজা ছিল সবচাইতে বড়, একটি রসুলের মেয়ারাজ, আরেকটি চন্দ্রকে দুই টুকরা করে দেয়া, আরেকটি হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ হচ্ছে রসুলের সবচাইতে বড় মুজিজা। নবীর জবানে কোরআনে পাকের তেলাওয়াত এত মিষ্টি ছিল, জীবনে কেউ যদি একবার শুনত মৃত্যু রাগ পর্যন্ত ভুলত না। হুজুরের বিবিদের মধ্যে একজন বিবির নাম ছিল হযরত উম্মে সালমা। উম্মে সালমা অত্যন্ত সুন্দরী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মা, আমাদের কি মা। এই উম্মে সালমার একটি গুণ ছিল, তিনি হুজুরের কণ্ঠের মতো হুজুরের আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন। তিনি যখন হুজুর যখন ইন্তেকাল করলেন, মদিনার চারদিক থেকে মহিলারা উম্মে সালমার বাড়িতে জড়ো হতেন এবং বলতেন, উম্মে সালমা কোরআন শরীফ তেলাবাত করে আমাদের শোনান, কারণ আপনি তো রসুলের কণ্ঠে হুজুরের আওয়াজের মতো আওয়াজ দিয়ে কোরআন তেলাবাত করতে পারেন। দিন রাত সেখানে মহিলাদের ভিড় জমত, এমনকি পুরুষের ভিড় জমে যেত হযরত উম্মে সালমার থেকে কোরআনুল করিমের তেলাবাত শোনার জন্য। এই কোরআন শুনে শুনে মক্কার মানুষগুলো ধাপে ধাপে দলে দলে ইসলামের সুশীতল ঝান্ডার নিচে আশ্রয় নিতে লাগলো, কোরআন শরীফের তেলাবাত শুনে শুনে চিল্লায় বলেন মারহাবা। আবু জাহেলের নেতৃত্বে একটা বৈঠক বসলো মক্কাতে, বৈঠকে তারা সিদ্ধান্ত নিল যে আবদুল্লাহর পোলার উপরে কোরআন নাজেল হয় আর এগুলি শুইনা শুইনা মানুষ মুসলমান হয়, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা তদন্ত করার জন্যে, ভালো করে জানার জন্যে হযরত ওমরকে পাঠাই দিল, ওমর তুমি যাই একটু শুনে আসো তো আবদুল্লাহর পোলাগুলি কি পাঠ করে। হযরত ওমর গেছেন, গিয়া দেখেন আমার নবী এশার নামাজে সুরায় ফাতেহার পরে সুরা আল হাক্কা তেলাওয়াত করতেছে।
উমর যেহেতু আরবের মানুষ তিনি ভালো আরবি বুঝেন ঠিক কিনা পেছনে দাঁড়ায় চুপচাপ করে কেউ নাই শুধু উমর একা তিলাওয়াত শুনতেছেন 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 চমৎকার ইবাদত ইবারত নিখুঁত গ্রামার একটা শব্দের মধ্যে ভুল নাই কোরআনের মধ্যে ভুল আছে না সিল্লা এখন ভুল আছে না আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনের মধ্যে কোনো ভুল নাই কেউ পারে না একটা ভুল ধরতে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাসলিমা তাসলিমা বিশ্রি তাসলিমা নাসরিন আমি নাম রাখছি তাসলিমা কুসরি এবেটি কয় কোরআনের মধ্যে কিছু ভুল আছে একটা মহিলা মানুষ লেডিস মানুষ পুরুষে কইলে নাইলে মনেরে বুঝাইতাম এটা মহিলা মানুষ কি বুঝে গোড়ার দি মহিলাদেরকে আল্লাহ তিনটা গুণ দিছে প্রথম গুণ হইল পেটের ভিতরে কোনো কথা রাখতারে না গড় গড়ে এবার হয়ে জায়গা দেখ মহিলাদের গলার মাঝখানে ওচা হাতটা এটা আল্লাহ দেয় নাই এটা পুরুষেরই দিছে মহিলাদের দেয় নাই আপনি আজকে রাত্রি গিয়ে আতায় দিয়ে গিয়া কইেন গলা সোজা কর যুক্তিবাদী কইছে এতদিন তো আমি বুঝদারি নাই দুই নাম্বার গুণ হলো চল্লিশ বছর আগের কথা মনে রাখতারে মানে বাসর রাতে কি কইছিলেন বারোটার মা হয়ে গেছে এরপরেও কয় মনে নাই বাসর রাতে কি কইছিলেন তিন নাম্বার গুণ হইলো দশ বারো জন একত্রিত হইতে দুনিয়ার ইতিহাস কইতে থাকে মহিলারা দেশ চালাইতো না চালাইব কেন এত বুদ্ধি আমি বলছিলাম দুইজন মহিলাকে অবসর নিতে আর না হয় দেশে শান্তি হবে না কি বলেন আমি বলেছি এই দুইজনকে অবসর গ্রহণ করতে রিল্যাক্সে চলে যেতে বিশ্রাম করতে কথা পুরুষের হাতে হস্তান্তর করা হোক আর না হয় এ দেশে শান্তি হবে না আমি বলছি হবে না এই দেশে মানুষ তসবির সরার মতো একের পর এক মরতেই থাকবে মারতেই থাকবে মানুষ মারার কারখানা বলা যায় বাংলাদেশকে ঠিক কিনা মানুষ গড়ার কারখানা নয় মানুষ মারার কারখানা এই দেশ মানুষ মারা ইসলামে কতটুকুন পারমিশন দিয়েছে সেটাকে আগে যাচাই করে দেখতে হবে আপনি কোনো মানুষ মারতে পারেন না এদেশে আদালত আছে বিচার আছে আইন আছে সব কিছু আছে ঠিক কিনা বলেন ভাইর আমার যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম কি বলতেছিলাম ভাইরা আমার হযরত উমর আরবের মানুষ তো বয়স হয়ে গেছে এখন আর ব্রেনে কথা ক্যাচ করে না আমার বয়স হয়ে গেছে ওয়াজ ওয়াজের মাঠ থেকে বিদায় নিতেছি আমি হয়তো বা আগামীতে আমাকে আর পাবেন না আমি এমনও আমার আর ওয়াজ করতে ভালো লাগে না কারণ মানুষদের ভালো কথা শোনায় নিজেই ভালো হতে পারলাম না এটি মনের মধ্যে ক্ষোভ যে চল্লিশ বছর ধরে আমি কথা বলি কত মানুষদেরকে কত ভালো ভালো কথা শোনাইলাম নিজেই ভালো হতে পারলাম না সুতরাং এই চিল্লা চিল্লি করে লাভ কি হযরত ওমর যেহেতু আরবের মানুষ আরবি বুঝে ভালো তো নিখুঁত গ্রামার চমৎকার আরবি ছন্দের মিল ইবারতের মিল একটা শব্দের মধ্যে ভুল নাই মারহাবা বলেন হযরত উমর পেছনে দাঁড়ায়া
নবী তো এশার নামাজে তেলাবাত করতেছেন সূরা আল হাক্কা, তো তিনি পেছনে দাঁড়াইয়া মনে 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 বলতেছেন আর কিছু না, আবদুল্লাহর পোলাটা কবি হইয়া গেছে, গাইবি কবি। গাইবি কবি কে লিখে কইছে? স্কুল টিস্কুলে লেখাপড়া করে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি মারপিটি এগুলির মধ্যে যায় নাই, কিন্তু এই ধরনের চমৎকার আরবি কেমনে বানায়, আরবি বানায় কেমনে, কবি হয়ে গেছে রে গাইবি কবি। নবী কি গাইবি কবি? না। রাসূল কি কবি? না। আল্লাহ বলেছেন আমার বন্ধুকে, আমার বন্ধু কবি নয়, আমি তাকে কবিতা শিক্ষা দেই নাই, ওয়ামা আল্লামনাহু শিআরা, আমি তাকে কোনো কবিতা শিক্ষা দেই নাই, মা ইয়ামবাগিলা, এটা এটা তার জন্য শোভা পায় না, চিল্লায় বলেন মারহাবা। কবিরা অনেক সময় পাগল হইয়া কত কথাই কয়, ফালতু কত কয়, প্রেমের সমুদ্রে ডুব দিয়া আবল তাবল কত কিছু কবিরা কয়। নবীকে আবল তাবল গাইছিনি জীবনে? না। সুতরাং তিনি কবি নন। হযরত ওমর কয় স্কুল কলেজে বললো না, ইউনিভার্সিটিতে গেল না, এই চমৎকার আরবি কেমনে কয় কবি হইয়া গেছে রে গাইবি কবি। তখনই আমার নবী নামাজে নামাজে দাঁড়ানো অবস্থায় হযরত ওমরের মনের প্রশ্নের উত্তর দিচ্ছেন এইভাবে করে, وما هو بقول شاهد قليلا ما تؤمنون. না না, এটা কোন কবির বানানো আরবি নয়, চিল্লায় বলেন সুবহান সুবহানাল্লাহ। ওমর মনে মনে কয় আমি যে মনে মনে কবি ধারণা করলাম, আমার মনের কথা কেমনি বুঝলো, টু দি পয়েন্ট আমার মনের প্রশ্নের উত্তরটা দিয়ে দিল। না না, এটা কোনো কবির বানানো ভাষা নয়, তাইলে তো মনের কথাও কইতারে, শুধু কবি না বিরাট বড় জাদুকর। তখনই নবী উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম্মা তাযাক্কারু, না না এটা কোনো জাদুঘরের বানানো ভাষাও নয়। হযরত ওমর কয় তাহলে কবিও না জাদুঘরও না, স্কুল টিস্কুলও পড়লো না, এই ধরনের আরবি বলে কেমনে আবদুল্লাহর পোলা? তখন নবী উত্তর দিলেন, তানজিলুম মিন রাব্বিল আলামিন। ওমর রে, আমি যেগুলি তেলাবাত করি এগুলি আকাশ থেকে আমার উপরে নাজিল করা হয়। হযরত তোমার চলে আসছেন, কারো সঙ্গে কোনো কথা বলে না রাস্তায়। আবু সুফিয়ান আবু জেহেল অথবা সাহেবা জিজ্ঞাসা করে, ওমর কি সব শুনে আইলি, কেমন তেমন ব্যবস্থা শুনলি, কি কেমন শুনলি, কি শুনলি? হযরত ওমর উত্তর দিলেন, মুসলমান হব না এটা ঠিক, তবে আবদুল্লাহর পোলা যে আরবি পড়ে এগুলি তার বানানো আরবি নয়। জোরে গান, এগুলি মানুষ রচিত ভাষা নয়, ইনসানের বানানো আরবি নয় এটা। আমি মুসলমান হব না হয়তো বা, কিন্তু আমি যা শুনে আসলাম এটা তার বানানো আরবি নয়। এবার ওরা সিদ্ধান্ত নিল, ওমরের কথা বিশ্বাস করা যায় না কমপ্লিটলি, আমরা নিজেরা গিয়ে শুনব। গেছে কোন সময়? এশার নামাজের পরে। হুজুরের ক্যারেক্টার ছিল এশার নামাজের পরে কোরআন শরীফ তেলাবাত করে তিনি ঘুমাইতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার ভাইরাম, প্রতিদিন এশার নামাজের পরে সূরায়ে মুলক তেলাওয়াত করে যদি ঘুমাতে পারেন, আপনি যেদিন মরবেন মানুষ যখন আপনাকে কবরের ভেতরে রেখে চলে আসবে, মনকির নকির আসার আগে আগে গোটা জীবনের সূরায়ে মুলক একত্রিত হয়ে বিরাট পাখি হয়ে আপনার কবরে প্রবেশ করবে, ওই পাখি পাখার ভেতরে আপনাকে ঘুম পাড়াবে। সূরায়ে মুলক জানা আছে তো? আমি একটু তেলাবাত করি, আপনারা আমার সঙ্গে জানা থাকলে তেলাবাত করুন। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের বারসে কেউ যদি ঘুমাবার আগে প্রতিদিন সূরায়ে মুলক তেলাবাত করে ঘুমাতে পারে, সেই লোকটা কবর করে চলে আসলে মনকির নকির আসার আগেই একটা পাখি সূরায়ে মুলক পাখি হয়ে কবরে প্রবেশ করবে এবং পাখার নিচে ঘুম পাড়াবে, আর তখনই আসবে ফেরেশতা, এসে দেখবে পাখি বসে আছে, কবর চুরিয়ে পাখি বসে আছে। আরে পাখি কবরের লোকটা গেল কোথায়? পাখি বলবে আমি তার গোটা জীবনের সূরায়ে মুলক একত্রিত হয়ে বিরাট বড় পাখি হয়ে আল্লাহর হুকুমে তার কবরে প্রবেশ করেছি, আমার পাখার নিচে তার ঘুম পাড়াইছি। জাগায় দাও তার প্রশ্ন করতে আসছি, জাগায় দাও। পাখি বলবে এ তো ঘুমায় গেছে, আগে কই আছিল, আগে ভাগে আইতাল না, সুবহানাল্লাহ কোন মিয়া, এ তো ঘুমায় গেছে, তাকে তো ডিস্টার্ব করা যাবে না, আমার পাখার নিচে আরামে ঘুমাইছে, জাগানো যাবে না, কেন আল্লাহ নিষেধ কে? হ্যাঁ আল্লাহ এসে কইছে প্রশ্ন করতাম, পাখি বলবে যত প্রশ্ন পারো আমারে করো, আমি তার পক্ষ থেকে উত্তর দিয়ে দিচ্ছি। কোরআন শরীফ তেলাবাত করলে লাভ না লস? গান শুনলে মমতাজ বেগমের বকটা বলে ফাইটে গেছে না, সি 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 মুসলমান করে কি? আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমি তখন তার পাশে বসে তার সঙ্গে কথা বলতে থাকি। আমার সঙ্গে তেলাওয়াত করুন, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে, আমার সঙ্গে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে কথা বলা হয়ে গেছে, চিল্লায় বলেন মারহাবা। কেমন হয়েছে আমি ছোট্ট করে বলে দিই এক মিনিটে, আমরা বলেছি আলহামদু, আল্লাহ কিনার থেকে বলেছেন লিমানিল হামদু, আমরা বলেছি লিল্লা, আল্লাহ বলেছেন মানিল্লা, আমরা বলেছি রব্বিল আলামিন। বাংলা করে দিচ্ছি আমি, আমরা বলেছি আলহামদু সকল প্রশংসা, আল্লাহ কিনার থেকে বলেছেন লিমানিল হামদু প্রশংসা কার জন্যে, আমরা বলেছি লিল্লা, কি বলেছি লিল্লা কার জন্যে, আল্লাহ তখন কিনার থেকে বলেছেন মানিল্লা, কোন আল্লাহ, বহু আল্লাহ আছে, তুই কোন আল্লাহর প্রশংসা করলি, আমরা বলে দিয়েছি রব্বিল। আমার ভাইরাম আল্লাহ বলে বন্ধারে এইভাবে করে শুধু আলহামদু সুরা নয়, কোরআন শরীফের যেখান থেকে তুই তেলাওয়াত করিস না কেন, আমি আল্লাহ তোর কিনারে বসে তোর সঙ্গে আলাপ করতে থাকি। সুবহানাল্লাহ।
এশার নামাজ পড়ে মোহাম্মদ সাল্লাম একটু তেলাবত না করে ঘুমাইতেন না, তেলাবত করতে 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 তিনি ঘুমিয়ে যেতেন। আবু জাহেল, আবু সুফিয়ান, ওতবা, সাহেবা, এই চারি লিডার গেছে ডাইরেক্ট সরাসরি রাসূল পাকের জবান থেকে কোরআন শরীফের তেলাবত শোনার জন্য। তো হুজুর তো তেলাবত করতেছেন করতেছেন, আর লিডারেরা লিডারেরা গেছে, কিছুক্ষণ পরে তেলাবাতি স্টপ, লিডারেরা চলে আসছে। আবু জাহেল আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, কি শুনলি, কেমন শুনলি, কি সব ব্যাপার টেপার? ওতবা কয়, আপনারাই কন। সাহেবা কয়, আবু সুফিয়ান সাহেব আপনি মুরব্বী মানুষ, আপনিই কন। আবু জাহেল কয়, আপনিই কন। আবু সুফিয়ান কয়, সত্যি কথা বলবো? বলেন। কয়, এমন এক আরবি ইবারত আবদুল্লাহর মুখ থেকে বের হয়ে আসতেছে, আমার মন বলতেছে একদিন না একদিন এই আরবি ইবারত গোটা পৃথিবীকে দখল করে নিবে। নির্বাচনের, বুশের নির্বাচনের আগে আমি 25 দিন আমেরিকাতে ছিলাম। এই যে ইলেকশনটা গেল, বুশ পাশ করলো কায়দা কইরা, দেখতে বানরের লাই, একটা বানর আর বুশের পাশাপাশি বয়াই তুললাম, নি কইতারতেন না কোনটা বুশ কোনটা বানর। মারহাবা গর্মিয়া, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। গরম চা হবে ভাইরা আমার, আমার জ্বর, অসুখ, খুব বড় অসুখ, দেশের বাইরে চলে যাচ্ছি চিকিৎসার জন্য আগামী সপ্তাহে। তো আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আবার সুস্থ হয়ে ফিরে আসি। আমি আল্লাহরে বলছি, আমার দ্বারা যদি ইসলামের কোনো কাজ হয় বলে তুমি মনে করে থাকো তাহলে আমাকে সুস্থ করে দাও, আর তুমি যদি মনে করে থাকো আমার দ্বারা ইসলামের কোনো কাজ হয় না তাহলে তোমার যা খুশি তাই কইরো। আমি যাদের সাথে ওয়াজ করছি এরা তো নাই, অধিকাংশ চলে গেছে, এখন তো আমার সিরিয়াল। আয়ে থে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে, আয়ে থে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে, লে লে মালি বাগ তেরে হাম তু আপনা ঘর চলে, লে লে মালি বাগ তেরে। ও পৃথিবীর মানুষ, পৃথিবী বুঝি আলো, আমি তো বিদায় নিচ্ছি, আমি তো রেডি কবরে যাওয়ার জন্য। আয়ে থে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে, লে লে মালি বাগ তেরে হাম তো আপনা ঘর চলে, লে লে মালি বাগ তেরে হাম তো আপনা ঘর চলে। যেতেই তো হবে এই পৃথিবী ছেড়ে, টুডে অর টুমরু, আজ হোক কাল হোক, ইচ্ছাই হোক অনিচ্ছায়। একটু দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যদি সুস্থ করে দেন তাহলে নেক্সট ইয়ারে ওয়াজ করা সম্ভব হবে, আর না হয় ওয়াজ করা সম্ভব নয়। আমি জানি সব ভাইরা আমার, আমি ওখানে বলছি যে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, কারবালা না হইলে ইসলাম জেতা হইতো না, ঠিক কিনা? আর ইরাকের কয়েক হাজার মুসলমান মেরে ইসলামকে কোরআনকে স্তব্ধ করে রাখা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম আপনাদেরকে বোঝাবার জন্য, কোরআন তো কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবাজে বোগা। গ্রামে চাকরের কাজ করে এক লোক, গেছে শহরে রাত বাজে 12:30, সাহেব কয় বাতিটা নিবাত, গ্রামের চাকর তো বাল্বের মধ্যে ফু দেয়, সাহেব কয় খিরে ফুয়ের আওয়াজ এই করতে, কয় স্যার গ্রাম দেশে এক সমানে এক ফুট দিয়া 10-12 নিবাইলাই,
এটা দি ফুদিল আরো বাড়ে। সাহেব কয়, এটা কেরোসিন তেলের বাতি পাইছত বেটা, কেমত পর্যন্ত ফুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর সুইচ। বুশকে বলে দেন কোরআন এবং ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিব্বা যেবোগা, এটা এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। আবু জাহেল মিটিং কল করলো, স্পেশাল মিটিং। মিটিং এর মধ্যে বক্তৃতা দিল, খুব জ্বালাময়ী ভাষণ। আবু জাহেলটা আবার ভাষণ দিতার তো খুব ভলিউমটা মোড়া আসিল, পাবলিক খেপাইতার তো ভালো। মক্কার নেতৃস্থানীয় জনগণ, আপনারা জানেন এই মক্কানগর একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম মুহাম্মদ। জোরে বলুন। আপনারা জানেন এই লোকটার উপরে কোরআন নাযিল হয়। আপনারা জানেন বহু লোক কোরআন শুনিয়া শুনিয়া মুসলমান হয়। আমাদের সবচাইতে বড় শত্রু হলো কোরআন। কোরআন দুনিয়ার থেকে উৎখাত করে দিতে হবে। আমি এজ এ লিডার ঘোষণা দিতে চাই, আজকের থেকে কেউ কোরআন শুনতে পারবে না। এত সত্য যদি পথে গাঠে কেউ কোরআন শরীফ তেলাবাত করে, তোমরা দুই কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকবা, আর না হয় কানের ভিতরে তুলা তুলা ঢুকাইয়া দাও, তুলা বইরা রাখো, পারমানেন্ট তুলা আনাইলে পিডায় কানের পর্দা ফাড়ায় না, জনম বয়রা হইয়া যা। সবাই সাইন দিল আর কোরআন শুনবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ওরা আর কোরআন শুনবে না, সাইন দিল, সিগনেচার করল, যার যার বাড়িতে চলে গেল। দিন শেষ হয়ে গেল, এশার নামাজের সময় আসলো। আবু সুফিয়ান মনে মনে কয়, আজকে মাত্র সাইন দিছে, আজকে বোধ কেউ যাইতো না, আমি যাই একটু শুই না আসি। অথবা সাইবারে ডাক দিয়া কয়ে দিগায় কয়, কি আজকে মাত্র তাজা সাইন দিছে, আজকে কই যাইতো না, আমরা দুই ভাই শুই নাই, লজাই টেস্ট লাগে। আবু জাহেল নিজেও কয়, আজকে মাত্র সাইন দিছে, কেউ বোধ যাইতো না, আমি গিয়া অল্প শুই নাই গা। আবার চারো লিডার ওদিকে তেলাবাত শুরু হয়ে গেছে, শুনতেছে শুনতেছে শুনতেছে, তেলাবাত স্টপ, লিডাররা দৌ। আবু জাহেল আবু সুফিয়ানের সামনে পড়ে গেছে, ডাক দিয়ে বলছে, কে রে, কে দৌড়ায়, কে কে, আপনি কে? আমি আবু সুফিয়ান, তুমি কে? আবু জাহেল। বলতে বলতে অতবার সাহেবা পেছন দিক দিয়ে হাজির, কি রে তোরা কারা? আমরা দুই ভাই, করতে আইলি? আপনারা করতে আইলেন? ভাইরা এই তো ঘটনা ঘটল। আবু সুফিয়ান সাহেব, আপনি তো লিডার মানুষ, আপনি কোন? আমার ভাইরাম আবু সুফিয়ান বলে, সত্যি কথা বলবো, আব্দুল্লাহর পোলার মুখ থেকে কোরআন শরীফের তেলাওয়াত শুনে আসলাম। আবু জাহেল কয়, সকালে দস্তগত দিছেন, রাত্রে কাজটা করলেন। আবু সুফিয়ান বলে, তুই দস্তগত দেশ নাই, তুই অত সাইন করছিলি? অতবার সাহবা কয়, আমরাও এই কামি সাই রয়েছি, কোরআন শুই নাইলাম। সেদিন আবু জাহেল আবু সুফিয়ানকে একটা বিষয় সম্পর্কে জানতে প্রশ্ন করেছিল। বিষয়টা হলো, আবু সুফিয়ান সাহেব আপনি কি বলবেন মূল কথাটা, আবদুল্লাহর পোলার জবানে কোরআন শরীফের তেলাওয়াত এত মিষ্টি লাগে কেন? জানেন না, শুনলে ঘুম হয় না। আবু জাহেলের মতো মানুষ এই কথাটা বলেছিল সেদিন, জানেন না, শুনলে ঘুম হয় না। আপনি কি বলতে পারেন এত টেস্ট কেন লাগে? আবু সুফিয়ান বলেন, আজ আমরা
আব্দুল্লাহর পোলার বিরোধিতা করতেছি, কোরআনের বিরোধিতা করতেছি, আব্দুল্লাহর পোলার উপরে অত্যাচারের পাহাড় চাপাই দিচ্ছি। কোরআন শরীফ আরাম করে আসে নাই, কোরআন কোরআনের জন্য রসুলকে কষ্ট করতে হয়েছে। তো কোরআনের জন্য মক্কার কাফিরেরা আমার নবীর গায়ে থুতু ফেলতো, দোলাবালি নিক্ষেপ করতো, পাগল পাগল বলে আমার নবীকে তারা তারাই দিত, বলতো লোকটা পাগল। দিনের নবী বলতেন, আরে মক্কার লোকেরা আজ তারা আমার গায়ে থুতু ফেলিস, আমার গায়ে দোলাবালি নিক্ষেপ করিস, এমন একদিন আসবে রে তোরাই আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবি। হইছে তো পাগল, তোরাই একদিন পাগল হবি। কাবা ঘরের সামনে আমার নবী একদিন সেজদায় পড়ে আছে, নামাজের সেজদায়। এই উতবা সাহেবা মরা উটের নারী বুড়ি, বড় নারী বুড়ি টানিয়া আনিয়া আমার নবীর উপরে চাপ দিছে কোরআনের জন্য। একদম মরা উটের নারী বুড়ি দুর্গন্ধ, হুজুর আমার নবী নড়াচড়া করতে পারে লোক, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, দুর্গন্ধ মরা উটের নারী বুড়ি। হঠাৎ করে দেখে ফাতিমা তো জোহর আসছে, নবীর মেয়ে ফাতিমার বয়স তখন 7 কি 8 বছর হবে, কচি মেয়ে আসছে। এসে জিজ্ঞাসা করে, চাচাজি আমার বাবারে দেখছেন? আমার আব্বারে উতবা দেখে বলে, ফাতিমা রে তোমার বাবা কাবা ঘরের সামনে সেজদায় পড়েছিল, কে বা কারা জানি মরা উটের নারী বুড়ির চাপ দিয়ে চলে গেছে, ওই নারী বুড়ির ভেতরে তোমার বাবা পড়ে আছে, এতক্ষণে হয়তো বারে ফাতেমা তোমার বাবা মারা গেছে। একটা চিৎকে আরে মেরে বাবার উপরে পড়ে গেছে, মরা উটের নারী বুড়ি সরায় ডাক দিয়ে বলে, বাবা গো কয়দিন আগে মা মারা গেল, মা বলে ডাক দিবার মতো মক্কা নগরে কেউ থাকলো না, এই নারী বুড়ির ভেতরে পড়ে যদি তুমি মরিয়া যাইতা, বাবা বলে কারে ডাক দিতাম, কার বুক জড়ায়া ঘুমাইতাম, কেনে গো বাবা মক্কার মানুষ তোমার উপরে অত্যাচার করে আমি জানতে চাই, তোমার অপরাধ কি, কি দোষ করেছো তুমি? জীবনে মিথ্যা কথা বলতে শুনি নাই, কাউকে গালি দিতে দেখি নাই, কোন ভিক্ষুক রে বাবা জীবনে কোন ভিক্ষুক তোমার দুয়ার থেকে সুন্নাতি ফিরে যায় নাই, কেন গো তারা তোমার উপরে অত্যাচার করে? আমি উত্তর দিলেন, রে মা আমার কোন দোষ নাই, একটা দোষ আমি করেছি, আমি বলেছি রব্বুন আল্লাহ, এটি আমার দোষ, আমাদের রবকে রবকে এটাই আমাদের দোষ। আজকে দুনিয়ার কাফের মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদের দোষ কি? তারা বলেছে রব্বুন আল্লাহ। ওমানাকুম মিলহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মাগো আমার কোনো দোষ না, আমার দোষ হলো আইয়ুমিনু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান এনেছি, মারে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি, এটি আমার অপরাধ, এই জন্য তোমারে তারা মারে। বাবা রে তাই যদি হয় তাহলে কার কথা শুনবো না আমি, আজকে আমার আল্লাহর কাছে বিচার দিব, কচি তুটিয়া এভাবে উঁচু করে চোখের পানি ছেড়ে কান্দে ফাতেমা ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমার এতিম বাবারে যারা কষ্ট দেয় তুমি এদের বিচার করো। রহমতে আরে নবী দুই হাতে বাড়ায় ফাতেমাকে জড়িয়ে ধরে,
ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে মারে নারে মা না তুই যদি বদদোয়া করস তোর বাবা যদি আসতে করে একবার আমিন কয় এই মক্কাতে আগুন লাগবে মক্কার মানুষ সব মরে যাবে সবই যদি মরে যায় রে মা আমি কাদের কাছে ওই মধুর কালেমার দাওয়াত দিব না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মানুষ আমার নবীকে কষ্ট দেয় নবী কি কার কার জন্য বদদোয়া করেছেন জোরে কোন করেছেন এই কথাটির উপরে আমল করলেই তো যথেষ্ট বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন নাই মানুষের চেষ্টা করবেন মানুষের উপকার করা যায় কিনা মানুষের ক্ষতি করবেন না চেষ্টা করবেন আমি কোনো ভাইয়ের উপকার করতে পারি কিনা আলহামদুলিল্লাহ বলে আপনি যদি কারো উপকার করেন আপনার জীবন আপনার জীবন জীবনে সুখ প্রতিষ্ঠিত হবে আর যদি কারো ক্ষতি করেন সেই ক্ষতিটা আপনার কপালে এসে লাগবে আজ আমরা কোরআনের বিরোধিতা করি আব্দুল্লাহর পড়ার বিরোধিতা করি আমার মন বলতেছে এমন এক আরবি ইবারত আব্দুল্লাহর পোলার মুখ থেকে বের হয়ে আসতেছে এই আরবি একদিন না একদিন তাম পৃথিবীটা দখল করে নিবে এটা প্রশ্ন আমাকে করতে পারেন আমি জানি যুক্তিবাদী সাহেব আবু সুফিয়ান এত ভালো ভালো কথা বলে কেন বলে এই জন্যে তিনি মুসলমান হবেন চিল্লায় বলেন মারহাবা হযরত ওমর মুসলমান হবেন না হবেন না আবু সুফিয়ান আবু জাহেল উতবা সাহেবা পুরা গো ভাইলা আবু সুফিয়ান তো হুজুরের শ্বশুর অনেক মহিলারা আওয়াজ শুনতেছেন ছোট্ট একটি কথা দু মিনিটে মহিলাদেরকে বুঝাই দিচ্ছি আপনাদের কাজ দিবে হুজুরের আবু সুফিয়ানের মেয়ের নাম ছিল ওম্মে হাবিবা ওম্মে হাবিবাও খুব সুন্দরী ছিলেন ওম্মে হাবিবা রসুলকে বেশি ভালোবাসতেন মারহাবা বলেন খুব বেশি জীবন দিয়ে ভালোবাসতেন হযরত আয়েশা পর্যন্ত নিজে স্বীকার করেছে ওম্মে হাবিবা আপনি আমার চাইতে রসুলকে বেশি ভালোবাসেন কিন্তু তিনি খুব সুন্দরী ছিলেন আবু সুফিয়ান প্রথম একজনের কাছে তাকে বিয়ে দেন সেই লোকটা মদ খাইতো বেশি মদ খাইতে 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 মারা গেল এরপরে রসুল ওম্মে হাবিবাকে বিয়ে করলেন আলহামদুলিল্লাহ বলেন আবু সুফিয়ান আসছে মদিনাতে নিজের মেয়েকে দেখতে তখন আবু সুফিয়ান কাফের বাইরে আর তখন নবী উম্মে হাবিবার কামরায় ছিলেন না তিনি বাইরের থেকে বললেন উম্মে হাবিবা বাবার কণ্ঠ পিতার কণ্ঠ বুঝতে মেয়ের কষ্ট হয় নাই তো পর্দা টান দিয়া দেখে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে কে তুমি আমি তোর বাবা হ্যাঁ কেমন আছো বাবা খুব ভালো তুই কেমন আছিস তিনি উত্তর দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ভেতরে আসতে বলবি না বসতে বলবি না বাপ জিগায় মাইয়ারে দাঁড়ায় থাকবো কত সময় হাবিবার কামরার মধ্যে একটা কম্বল বিছানো ছিল তিনি কম্বলটা ক্লোজ করে কম্বলটা সরায়া ক্লোজ করে পার্শে গোসাইয়া গাছাইয়া থুইয়া বাবারে ডাক দিছে ওয়েলকাম মাই ফাদার ওয়েলকাম আসুন আবু সুফিয়ান রুমের মধ্যে প্রবেশ করে গিয়া দেখে বিছনা নাই কম্বল আসিল এটা সাইড করা আবু সুফিয়ান আফটার অল একটা কৌমের লিডার তো সে খুব বড় লিডার তো ডাক দিয়ে বলে এত তাড়াতাড়ি তুই তোর বাবারই ভুইলা ভালাইলি পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর এত বড় ইজ্জত দিতে পারে নাই সেই জন্য আয়েশা বলতেন আপনি রাসূলকে আমার চাইতে বেশি ভালোবাসে আমাদের স্ত্রীর এত সুবিধাবাদী সুবিধাবাদী মানে দিতে পারলে খুব তারিফ করে আমার স্বামী বড় ভালো দামি দামি শাড়ি দেয় বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি প্রিন্ট ইন্ডিয়া ছাপা
সোনো দেয়, পাউডার দেয়, আলকাতরা দেয়, ঠোঁটের মধ্যে যা লাগায় এটার নাম তুলছি আমি আলকাতরা। দিতে পারলে খুব তারিফ করে, না দিতে পারলে এক মোহরে 42 মুখ বানায় আর বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের ধারে ধারে ঘুরে আর কয় রে কপাল বন্ধ, জামাই পাইছি অন্ধ। ঠোঁট লাল করা নাজায়েজ। ঠোঁটের একটা কালার আছে, এই কালার কার দেওয়া? আল্লাহকে। আমার দেওয়া কালারটা তো তুই লাইক করিস না, এটা তোর ভাল লাগে না। লাল করতে হইলে বেশি করে পান খা, পান খাইলে তো লাল হয়ে যাবো গা, আলাদা লাল করে কিনলি গা। ঠিক আছে, যদি লাল করতে হয় যেই রুমে স্বামীকে নিয়ে থাকবেন, ছেলেবেলারা ঘুমায় গেলে ঠোঁট লাল করবেন স্বামীরে মুগ্ধ করার লেগে, জায়েজ আছে। কিন্তু সকাল 10টায় দিনে দুপুরে ঠোঁট লাল কইরা স্বামীর সঙ্গে দাওয়াত খাইতে গেছো, বিয়ার দাওয়াত, কাটিং ধরছে কি বেটি? সি সি সি, তুমি কে লেগে কাটিং ধরছো? কারে খুশি করতে চাও? স্বামীরে? স্বামীরে খুশি করবা ঘরের মধ্যে, বাইরে কাটিং ধরে গেছো পাবলিক খুশি করার লেগে। বুঝবিল্লা খন, কোন বেগানা পুরুষের সামনে উপস্থিত হওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে। চিল্লায় বলেন মারহাবা। মুসলমান হলে, মুসলমানই যদি হতে চান তাহলে সলিড মুসলমান হন। কলমা জানেন? কলমা তো হিন্দুরাও জানে। আমার জন্মস্থানটা হিন্দু এলাকায়, এই রূপগঞ্জ মুরাপাড়া। এক হিন্দু একদিন আমার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ কবে হইছো? কই নাই, আমি তো কলমা দি কইলা। কয় এটা মিলিটারির যে পিডাইছিল ওই সময় মহস্ত করছিলাম, তখনও টাইট চাকছি, কারণ বলা যায় না কবে আবার স্টার দেওয়া লাগে। কলমা জানেন? কলমা তো ইন্দোরাও জানে। এবার একসাথে বলেন, জানার নাম মুসলমানি না মানার নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সুশীতল ঝান্ডার নিচে কমপ্লিটলি প্রবেশ করো। চিৎকার মেরে বলেন মারহাবা। ইসলামের কিছু দিক মানলা, কিছু দিক মানলা না, তা হয় না, তা হবে না, তা হবে না। ডাক্তার সাহেব ডিসপেন্সারির সামনে লেখছে, এখানে যাবতীয় সকল প্রকারের ঔষধ পাওয়া যায়। তো একজন গিয়া কয়, পেট ব্যথার বড়ি আছে? কয় নাই। তারপরে খুজলি পেশরার মলম আছে? কয় সকালে ছিল, শেষ হয়ে গেছে। তো আপনি লেখছেন যাবতীয় সকল প্রকারের ঔষধ পাওয়া যায়, অবশ্য হনে দুইটাই হইলাম না। ডাক্তার সাহেব সাইনবোর্ড নামেন, নামান, নামায়া কাডেন, কাইডা লেহেন, কিছু কিছু ঔষধ পাওয়া যায়। কালেমার সাইনবোর্ড নামাই দেন মিয়া, আপনি কালেমার সাইনবোর্ড লাগাইছেন, কিন্তু কালেমার হুকুম আপনার কাছে নাই, আপনার স্ত্রীর কাছে নাই, ছেলের কাছে নাই, ঘরে নাই, বাড়িতে নাই। আপনিও সাইনবোর্ড নামান, নামায় কাডেন, কাইডা লেখেন, আমি কিছু কিছু মুসলমান, কিছু মুশরিক, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান। স্ত্রীদেরকে বলে গেলাম, মহিলাদেরকে বলে গেলাম, নিজ নিজ স্বামীর সেবা করবেন, যত্ন করবেন, এদের খোঁজ খবর নেবেন, এদের বেশি বেশি করে ভালোবাসবেন। হ্যাঁ, আপনারাও স্ত্রীদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন। মসজিদে নফল নামাজ কমাই দিয়া বাসায় গিয়া স্ত্রীরে কিনারে বসায়া মুড়ি খাইবেন, চানাচুর খাইবেন, কমলা খাইবেন, আর কইবেন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। হাসে কেন? স্ত্রীরে লাভ ইউ খাওয়া জায়েজ নাই? আরেক বেটিরে লাভ ইউ কনকে, হে বেটি রাস্তা দা যায় লাভ ইউ, এগুলি করেন কেন? নিজের বরে বলেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মুড়ি খাও, আপেল খাও। রসল বলেছেন নফল নামাজের চাইতে অনেক বেশি সওয়াব হবে। ওমে আবিবার কথাটা আমি 2 মিনিটে বলছি। তো আবু সুফিয়ান বলছে, তোর বাবার এত তাড়াতাড়ি বইলা ভালাইলি? হ্যাঁ, এটা কম্বল আছিল এই 10-250, তাও পুরানা কম্বল, নতুন হইলে মনে রে বুঝাইতাম, পুরানা, চতুর্দিক যা ছিঁড়া গেছে। তোর স্বামীর ডেরা ঘর একটু খেয়াল করেন, তোর স্বামীর ডেরা ঘর উপরে চাইলে আকাশ দেখা যায়। হুজুরের ঘরগুলো, রসুলের ঘরগুলো ছিল খেজুর পাতার, খেজুর পাতার ছাউনি।
দুইজন একসাথে শুইতে পারতো, এই ধরনের ছিল রুমগুলো। একটা পুরানো কম্বল তাও যে ইডারা ঘরে তাও তো আকাশ দেখা যায়। আমি হাবিবা কোনো উত্তর দেয় না, শুনতেছে, সে শুনতেছে। পুরান কম্বলটা সরাই দিলি, মাটির মধ্যে বইতাম। ডাক দিয়ে বলে, রে বাবা আমি জানি তুমি মক্কার কমের লিডার, মক্কা নগরে তোমার বসার আলাদা কুরসি আছে, ঘুমাবার জন্য রে বাবা আলাদা বিছানা আছে, দামি বিছানা, কিন্তু তুমি জানো নি এ কম্বলে কে ঘুমায়। তুমি তো জানো না এ কম্বলে কে কে শোয়। পৃথিবীর সবচেয়ে দামি পুরুষ রহমতের নবী, আমার প্রাণের বন্ধু, আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কম্বলের মধ্যে ঘুমায় বিশ্রাম নেয়, ওই কম্বল বিছে আমি একটা কাফির মুশরিককে বসতে দিতে পারি না। তুমি তো নাপাক, তুমি তো অপবিত্র, আর আমার স্বামী পবিত্র, চিল্লায় বলেন মারহাবা। আবু সুফিয়ান আর চোখে পানি রাখতে পারে না, আবু সুফিয়ান কাঁদতেছে, পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তোমার অন্তরে দুঃখ পেয়েছ, কেড়ে কাঁদো, কি হয়েছে? তোমার দিল বোধহয় নরম হয়ে গেছে, তুমি বোধহয় মুসলমান হয়ে যাবে রে বাবা। আবু সুফিয়ান বলে, মুসলমান হইতে আসি নাই, আমি আসছিলাম তোরে দেখতে। আমি মনে মনে ভাবছিলাম আব্দুল্লাহর পোলার বাড়িতে দারুণ কষ্টে দিন কালাতিপাত করতেছিস, খাইয়া না খাইয়া জানিস রে আমি হাবিবা তুই কত বড় আদরের মেয়ে আমার, ছোট কাল থেকে আদর যত্ন করে তোরে আমি পালছিলাম, আসছিলাম মদিনাতি দেখতে মোহাম্মদ আমিনের কাছে, সুখে আছিস না দুঃখে জানার জন্য এমন তারিফ করলি নিজের স্বামীর, দুনিয়ার কোন স্ত্রী স্বামীর বাড়িতে কষ্ট পাইলে পরে এই ধরনের প্রশংসা স্বামীর করতে পারে না। আমি বুঝতে পেরেছি তুই বড় সুখের, তুই বড় সুখে আছিস, মানে অর্থ সম্পদের মধ্যে সুখ নাই, মা পয়সার মধ্যে সুখ নাই, বিল্ডিং এ ইমারতে সুখ নাই, গাড়িতে সুখ নাই, ডেরাগারের ভিতরে তোর স্বামীর নিয়ে বড় সুখে আসিস, বুঝতে পেরেছি। আল্লাহ তোদেরকে আরো সুখী করুক। তো মক্কার দিন, মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হয়েছে, মারহাবা বলো। আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনকে ধরে রাখবেন, এই কোরআনের কোরআনের তেলাবাত নিজেরা করবেন, নিজেরা শুদ্ধ করে কোরআন তেলাবাত শিখবেন, হাশরের ময়দানে আল্লাহ বলবেন আমি কি অপরাধ করেছিলাম, কেন কোরআন শরীফ পড়স নাই, আর কমপক্ষে একটা ছেলেকে হলেও মাদ্রাসায় দিবেন, একটা মেয়েকে একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন। আমি নিজেও আপনাদের কাছে একটু দোয়া প্রার্থী, আমার জন্য একটু দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত অনেক হয়ে গেল, মানুষগুলো বসে থাকলো ঘন্টার পরে ঘন্টা, আমি অসুস্থ মানুষ, ভালো করে কথাও বলতে পারি না, এরপরে অত বসে থাকলো, আবার সাহায্য করলো আনন্দের সাথে, এখানে জোর জবরদস্তি করা হয় নাই, এরা আনন্দের সাথে দান করেছে, তুমি যাকে যেমন তৌফিক দিয়েছো এরা দান করেছে। কিয়ামতের দিন, মুসিবতের দিন এ দানগুলি তুমি আমাদের নাজাতের ওসিলা বানাই দিও, আমাদের হায়াতকে লম্বা করে দিও,
परेशानी दूर कर दिओ, दुश्मनेर दुश्मनी बंद कर दिओ, हयात के तुम लम्बा कर दिओ, परेशानी दूर कर दिओ, व्यवसा बिजनेसर मध्य बरकत दिए दिओ, ऐले मेरे नेककार बनाए दिओ, स्वामी स्त्री मध्य मोहब्बत पैदा कर दिओ, नमाजी दिनदार तुम्हें मोदे बनाए दिओ, कियामतेर दिन बेनामाजी बोले आमादेर के डाक दिओ ना, मुनाफेक बोले डाक दिओ ना, नाफरमान बंदा बोले डाक दिओ ना, शैतानेर धोखाय पड़े बहु गुना करेछि, गुनार परिमाण बेशी, नेकेर परिमाण कम, महमूद रे महमूद रे नेकेर दिके तकाइले तार द्वारा जन्नतेर कामना करते पारि ना, गुनार दिके तकाइले दोजख सारा किछु देखि ना, कयामतेर दिन मुसीबतेर दिन आमादेर गलाय आगुनेर बेड़ी लागायो ना, दुजुकेर मध्य फेले दियो ना, जहन्नामे केमने थाकमु, दुजुके केमने थाकमु, अल्लाह गो अंधकार कबरे केमने थाकमु, दुनियाते मुसीबते पड़े गेले सन्तान आसे, बंधु बांधव धरे आसे साहाज्य करते, कबरेर मुसीबते के साहाज्य करबे, जेखने खेता नाई बालिश नाई बाती नाई साथी नाई बंधु नाई, केमने थाकबे घोर अंधकार कबरे, लगो आज के मुनाजातेर खातिरे आमादेर कबरे तुमि निजेर हाते बाती दिया, तुम्हार बंधु रौजा थेके परिष्कार पथ करे दियो, अल्लाह गो प्रतिष्ठान आमि रेखे गेलाम तुम्हार काछे, प्रतिष्ठाने भक्तदेर संख्या दिन दिन बृद्धि करे दियो, आमि गुनागारेर नाम शुने पागलेर मतो छुटे आसछे मानुषगुलो हरताल के उपेक्षा करे, एदेरके आमि तोमार कुदरती कोले उठाई दिलाम, निज निज गृहे पौंछाइया दिओ, अल्लाह रे हठात करे असुस्थ होये पड़ेछि, आमि जानि तोमार चेइते बड़ डाक्तार एई पृथिबीते हय ना, मेडिसिनेर प्रयोजन नाई, औषधेर कोनो दरकार नाई, तुमि जदि सन्तुष्ट हये जाओ, आर तुमि जदि बेजार हये जाओ, पृथिबीर कोनो मेडिसिने काज होबे ना, हयात तुमि लम्बा करे दिओ दिनेर काज करार जन्ने, आर आमादेर मध्ये अनेकेर मा नाई, अनेकेर बाबा नाई, कत मानुष मा मा बोले डाके, बाबा बाबा बोले डाके, आमरा अनेकेई मा बाप डाकते कि चिर वंचित होये पड़ेछि, जन्म दुखिनी मा, दश मास दश दिन पेटे बोझा बइलो, मायेर कलिजार मध्ये लाथि मेरे दुनिया आसलाम, आज कोई मारे भिन्न करे दिए बर्षरे दुई बार तीन बार शशुर शाशुरीर दावत दिया, पोलावार गोस्त पाखया एक ही बारी दक्षिणेर घरे सन्तान शशुर शाशुरीर लया पोलाओ खाय गोस्त खाय, उत्तरेर घरे मा कांदे रे, मा कादे आर बोले पोला रे केमने भूलि, केमने रे सन्तान भूले गेलि, आज के तोर शाशुरी तोर आपन हये गेलो, शशुर तोर आपन हये गेलो, आमी मा दुखी नितर शत्रु हये गेलाम,
কেমনে রে আমার বুইলা থাকিস, আগে যদি জানতাম পেটে মোজা বইতাম না। আমার সঙ্গে বলুন, রব্বির আহমুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কার মনে কি আমি জানি না, প্রত্যেকের মনে নেক মাকসাদ পুরা করে দাও। আমিন। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। এটা গরিব দেশ, সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। তেমন পৃথিবীর মুসলিম দেশে তুমি শান্তি দিয়ে দাও। মুসলমানদের ইজ্জত আবরু তুমি বৃদ্ধি করে দাও। এই দেশে কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সমস্ত হাদি মুফাসসির মুহাদ্দিস পীর বুজুর্গ এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। আমার মা বোনের আসছে ফাতিমাতু জোহরার চরিত্র দিয়ে দাও। মাদ্রাসার ছেলেরা টিচারেরা কমিটির লোকেরা পরিশ্রম করেছে, এদের পরিশ্রম কবুল করো। যেদিন মরব রে সেদিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।